সোনা রাংটি নাকি বাঁকা হলেও ভালো, এই কথাটা মোটামুটি আমরা সবাই শুনেছি। সরকারি চাকুরি বা সরকারি চাকুরিজীবী পাত্রের ক্ষেত্রে এই কথাটা কিন্তু ভীষণ রকম প্রযোজ্য। যেন পাত্রের যোগ্যতার একমাত্র মাপকাঠি সরকারি চাকুরি, সরকারি চাকুরি হলেই সেই পাত্র সেরা। পৃথিবীর সব মা বাবাই চায় যে মেয়ে একটু সুখে থাকবে, শান্তিতে থাকবে, তার জন্য কি দরকার? সরকারি চাকুরিজীবী পাত্র। খোঁজ পড়ল, সরকারি চাকুরিজীবী পাত্র চাই। আগেই বলেছি, সোনার আংটি বাঁকা হলেও ভালো। পাত্র সৎ কিংবা অসৎ সেটা কিন্তু ম্যাটার করছে না, কিংবা সে অসৎ উপায়ে চাকরিটা পেয়েছে কিনা সেটাও ম্যাটার করছে না, ম্যাটার করছে চাকরি পাওয়াটা, সেটা আবার সরকারি চাকরি। আমরা একজন সৎ ছেলেকে এক্ষেত্রে নাকচ করে দিতে পারি যদি অন্য পাত্রের সরকারি চাকরি থাকে। একজন ছেলে পরিশ্রম করছে, তার একটা আদর্শ আছে, সে সৎভাবে উপার্জন করছে, আমরা কিন্তু তাকে পাত্তা দিচ্ছি না, তাকে আমরা এড়িয়ে যাচ্ছি, তাকে ছোট করছি। আমরা শুধুমাত্র ধরে নিচ্ছি যে সরকারি চাকুরিটাই একমাত্র পেশা, যেন শুধু ওটা করতেই পড়াশুনো করতে হয়, ওটাই একমাত্র প্রফেশন, আর কোনো প্রফেশন নেই। শুধু বাবা মায়েদের কথা বললে ভুল হবে, আমি এইরকম অনেককে দেখেছি যারা অনেক বছর প্রেম করে তার প্রেমিকের হাত নিশ্চিন্তে ছেড়ে দিতে পারে কারণ সে সরকারি চাকরি পায়নি, এবং অন্য একজন সরকারি চাকুরিজীবী লোককে বিয়ে করতে পারে, তার কাঁধে চড়ে বসতে পারে। আমি এমন মানুষও দেখেছি, অনেক বাবা মাকে দেখেছি পাত্র সরকারি চাকরি করে জন্য মোটা অঙ্কের পণ দিতে, অথচ পণ দেওয়া নেওয়া দুটাই কিন্তু অপরাধ। এই অপরাধটা তারা জেনে বুঝে করছে, কারণ পাত্র সরকারি চাকরি করে, এই লেনদেনটা কিন্তু চলছেই। একটা সময় যদি আমরা সৎ পাত্রের বদলে একজন অসৎ পাত্রকে চুজ করে নিই, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘরোয়া হিংসার শিকার হতে হয় মেয়েকে। একটা মেয়ে হয়তো তিলে তিলে কষ্ট পায়, কিন্তু ওই যে আমরা ইম্পর্টেন্স ভালো মানুষকে দেই না, সৎ মানুষকে দেই না। তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, তার মানে কি সরকারি চাকুরিজীবী পাত্র ভালো নয়? অবশ্যই ভালো, সে যদি পরিশ্রমী হয়, সৎ হয়, এবং সেটা যদি সৎ পথে সে অ্যাচিভ করে থাকে, তবেই সেটা ভালো। কিন্তু যেন তেন পোকার এনো একটা চাকরি জোগাড় করে ফেললাম, তার বিনিময়ে আমি যা কিছু করতে পারি, এটা কখনোই ঠিক নয়। কিন্তু সে যদি চাকরিটা সৎ পথে অ্যাচিভ না করে থাকে, আপনি যে অহংকার করার জন্য মেয়ের পাত্র হিসেবে সরকারি চাকুরিজীবী পাত্র খুঁজছেন, দেখবেন অহংকার করতে গিয়ে নিজের অপমান না করে বসেন। তাই সময় থাকতে চোখ কান খুলুন, নয়তো একটা ভুলের জন্য আপনার মেয়েকে এবং আপনাদের সকলকে ভুলের মাশুল দিতে হতে পারে। আর একটা কথা কি জানেন, ভালো থাকতে গেলে ভালো অর্থের নয়, ভালো মানুষের প্রয়োজন। তাই এবার থেকে ভালো অর্থকে বেশি গুরুত্ব না দিয়ে মনুষ্যত্বকে গুরুত্ব দিন, ভালো মানুষকে বেছে নিন, দেখবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন।